কবি যতীন্দ্রমোহন বাগচির ভাষায়, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার ষোলো কলা কাজলা দিদি কই। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দীঘিতার মাঝখানটিতে তালবন তারি চারি ভিতে, বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। হ্যাঁ, বাংলার যে কয়েকটি প্রাকৃতিক উপাদান সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও লোকজীবনের সঙ্গে মিশে আছে, তাদের মধ্যে অন্যতম হল বাঁশ। চিরহরিৎ উদ্ভিদ বাঁশ আসলে ঘাস পরিবারের বৃহত্তম সদস্য, আর বাঙালির জীবনে বাঁশ হচ্ছে একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এর গুরুত্ব অপরিসীম। এক সময় ছিল যখন গ্রাম বাংলায় বাঁশের চটা, যেটা অত্যন্ত ধারালো হয়ে থাকে, সেটা দিয়ে গায়ের ধাত্রীরা নবজাত শিশুদের নাড়ি কাটতেন। তাই বাঙালির জন্ম, বিবাহ, মৃত্যু, পুজো, প্যান্ডেল, উৎসব, অনুষ্ঠান সবেতেই বাঁশের ব্যবহার অপরিহার্য। বাঁশ শিল্প বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ। এক সময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালী, কৃষি, ব্যবসা এবং শৌখিন পণ্য সামগ্রী তৈরিতেও বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করলেও বর্তমানে এর কদর তেমন নেই। ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি, এখন বিলুপ্তির পথে এই শিল্পটি, দৈনদশা শিল্পীদেরও। একসময় গ্রামের ঘরে ঘরে বাঁশ শিল্পে দেখা মিললেও এখন সেখানে জায়গা করে নিয়েছে প্লাস্টিক পণ্য। বাঁশ শিল্পের বিপন্নতার কারণ প্রয়োজনীয় পুঁজির অভাব, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও বাঁশ শিল্পের প্রধান উপকরণ বাঁশের মূল্য বৃদ্ধি। এছাড়া প্লাস্টিক পণ্যের সহজলভ্যতা ও টেকসই বেশি হওয়ায় বাঁশ শিল্প আজ বিলুপ্তির পথে। তাই সময়ের সাথে পাল্লা দিতে না পেরে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য এই বাঁশ শিল্পের ঠিকানা এখন হতে চলেছে জাদুঘরে। এখন দেখা যাক এর কুপ্রভাব কি। একসময় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গৃহস্থালীর বিভিন্ন জিনিস তৈরি করতে পুরুষের পাশাপাশি নারীরাও সামিল হতো, কিন্তু সময়ের ব্যবধানে এই শিল্পের মূল কারিগররা তাদের পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। বিশ্বব্যাপী করোনা মহামারীর জন্য বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান, মেলা খেলা বন্ধ হওয়ায় তীব্র আঘাত হেনেছে এই শিল্প ও শিল্পীদের, ফলে বেকার হয়ে পড়েছে গ্রামীণ বাঁশের কারিগররা, ফলে অনেকেই আবার এ পেশা ছেড়ে চলে যাচ্ছে অন্য পেশায়। এগুলোর কি নাম? টুকুই। এগুলো কি কাজে লাগে? এগুলো ষষ্ঠীতে লাগে। জামাই ষষ্ঠীতে? হ্যাঁ। ও, আর আপনি কি করছেন এখন? বাঁশ কাটছি। এই বাঁশ থেকে কি হবে? কুলো, চালন, পাখা। এই পাখাগুলো আপনি করেছেন? হ্যাঁ। ও, কেমন দাম এগুলো? এগুলো ধরুন 25 টাকা, 20 টাকা। আচ্ছা, আপনার কি নাম? ভাগ্যবতী বাদ্যক। আচ্ছা, এগুলো করে লাভ কেমন হয়? লাভ খুব হয় না। আচ্ছা, যে আপনি ছাড়া এখানে এই গ্রামে আগে কেউ করতো? অনেক প্রচুর অনেক লোক করতো, সবাই যেমন যখন এই কাজে কোনো মজুরির দাম নেই, এখন কাজে এসে কাজের সময় চলবে না। রাজমিস্ত্রি কাজে এক লেবার দাম 250 টাকা লোক হয়নি, সেই পয়সা তো পেয়ে না সারাদিন কাজ করবে, সেই জন্য এই পেশাটা এখন আর কেউ নিচ্ছে না। না, এই পেশা কেউ নিচ্ছে না। তাহলে আপনি এছাড়া আর কি করেন? আমার এই কাজ ছাড়া ব্যানপটি বজায়, আমরা ব্যানপটি দল আছে। আপনি বুঝতে পারবো যা হয়, একদিকে বাঁশ শিল্পজাত দ্রব্য সামগ্রী চাহিদা কম, অন্যদিকে লাভ ও কম হওয়ায় শিল্পীদের পরবর্তী বংশধররাও এই শিল্প সংরক্ষণে এগিয়ে আসছে না, তাই ধ্বংস হতে বসেছে এই বাঁশ শিল্প ও শিল্পীগণ। বাঁশ শিল্পের অবস্থা বর্তমানে খুবই খারাপ, তার কারণ হচ্ছে যে বাঁশ শিল্পের যে সমস্ত শিল্পীরা বাঁশের দ্রব্য তৈরি করেন, তো ঝুড়ি, যেমন কুলো, পাখা,
এই সমস্ত তৈরি করেন, তো তারা যে সমস্ত জিনিসগুলো তৈরি করছেন তো সেইগুলো প্লাস্টিক ফাইবারে এখন চলে এসেছে এবং সেগুলো খুবই দাম কম তুলনামূলকভাবে, এবং তার জন্য মানুষ কী করছেন যে প্লাস্টিক ফাইবারের জিনিসগুলোই কিনছেন বেশি, তার ফলে বাঁশ শিল্পের যে বিক্রি এবং তারা যে সমস্ত জিনিসগুলো তৈরি করেন তো তারা সেটা কম পরিমাণে তৈরি করছেন এবং বাঁশ শিল্পীরা অন্য পেশায় চলে যাচ্ছেন আস্তে আস্তে। তাহলে এই বাঁশ শিল্পের পুনরুজ্জীবনে কী করা দরকার? বাঁশ শিল্পের পুনরুজ্জীবনের জন্য আমার মনে হচ্ছে সরকারকে এগিয়ে আসা দরকার, এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার সরকারের, বাঁশ শিল্পীদের পাশাপাশি পাশে দাঁড়িয়ে তাদেরকে কিছু আর্থিক অনুদান করলে বেশি ভালো হয়। আপনার নাম? আমার নাম শ্যামল মণ্ডল। আপনি কোন শিল্পের সঙ্গে যুক্ত? আমি চিত্রশিল্প এবং কারুশিল্পের সাথে যুক্ত। বিশেষজ্ঞগণ বলছেন প্লাস্টিক পাত্রে খাদ্য সামগ্রী রাখলে তা থেকে মানবদেহে নানান রোগ ছড়াতে পারে, অথচ এই প্লাস্টিক পণ্যের চেয়ে বাঁশজাত সামগ্রী পরিবেশসম্মত ও স্বাস্থ্যকর, তাই ঐতিহ্যবাহী এই বাঁশ শিল্প ও শিল্পীদের বাঁচাতে সবচেয়ে জরুরি হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় ও বেসরকারি সহযোগিতায় গ্রামাঞ্চলের মানুষকে বাঁশ উৎপাদন ও সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং বাঁশ শিল্পকে বাঁচানো। তবে আসার কথা, এখনও গ্রামীণ উৎসব ও মেলাগুলোতে বাঁশ থেকে তৈরি ধামা, কুলো, পাখা, ঝুড়ি, মোড়া, খেলনা, পুতুল প্রভৃতি বিক্রি হচ্ছে অল্প স্বল্প। আবার নগর জীবনেও বাঁশের তৈরি আসবাব, ছাইদানি, ফুলদানি, প্রসাধনী বাক্স, ছবি, আয়না ফ্রেম, কলম ইত্যাদি ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, তথাপি প্রয়োজনের তুলনায় তা অনেক কম, তাই আজ বিপন্ন বাঁশ শিল্প ও শিল্পীগণ।